এখানে বিখ্যাত জিনিসের ছড়াছড়ি। আম, লিচু এবং মিষ্টান্ন সামগ্রী তেমনই কিছু বিখ্যাত জিনিস। রেশমি বস্ত্রের কারণে রাজশাহীকে রেশম নগরী নামে ডাকা হয়। শিক্ষিত জনপদ রাজশাহীতে রয়েছে ঐতিহ্যবাহী কিছু শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠানের খ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। এর মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং দেশসেরা রাজশাহী কলেজ এই শহরে অবস্থিত। দেশের এবং দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে রাজশাহীতে পড়াশোনার জন্য অনেক শিক্ষার্থী আসেন। রাজশাহীতে বেশ কিছু বিখ্যাত ও ঐতিহাসিক মসজিদ, মন্দির এবং উপাসনালয় তথা ঐতিহাসিক স্থাপনা রয়েছে। রাজশাহী বাংলাদেশের শহরগুলোর মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন এবং সবুজ। ইতিহাস আর ঐতিহ্যের জন্য রাজশাহী রয়েছে বিশেষ খ্যাতি। রাজশাহী ছিল প্রাচীন বাংলার পুন্ড্র সাম্রাজ্যের অংশ। বিখ্যাত সেন বংশের রাজা বিজয় সেনের সময়ের রাজধানী বর্তমান রাজশাহী শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। মধ্যযুগে বর্তমান রাজশাহী পরিচিত ছিল রামপুর বোয়ালিয়া নামে। এর সূত্র ধরে এখনও রাজশাহী শহরের একটি থানার নাম বোয়ালিয়া। রাজশাহী শহরকে কেন্দ্র করে 1772 সালে জেলা গঠন করা হয়। 1876 সালে গঠিত হয় রাজশাহী পৌরসভা। পরবর্তীতে 1991 সালে রাজশাহী সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়। ব্রিটিশ আমলে রাজশাহীকে রেশম চাষের প্রধান কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছিল। তখন রাজশাহীতে একটি সরকারি কলেজ এবং রেশম শিল্পের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়। এই জেলার নামকরণ নিয়ে প্রচুর মত পার্থক্য রয়েছে। রাজশাহী নামটার উৎপত্তি নিয়ে বিতর্কের মধ্যে সবার কাছাকাছি মতামত হল এখানে রাজা জমিদারদের বসবাস ছিল বলেই নাম হয়েছে রাজশাহী। বিশিষ্ট লেখক এবনে গোলাম সামাদের মতে অতীতে এখানকার মোহনপুর গ্রামে গণেশ নামের একজন পরাক্রান্ত সামন্ত ছিলেন। এই সামন্ত এক সময় গৌড়ের ক্ষমতা দখল করে হন রাজা গণেশ। তার নাম অনুসারে হয়েছে রাজশাহী, কারণ গণেশ সাধারণত রাজা নামে পরিচিত ছিলেন। ক্ষমতা লাভের পর তিনি হন শাহী বা রাজকীয়। মুর্শিদকুলি খানের সময় পদ্মা নদীর উত্তর ও দক্ষিণ পারের মুর্শিদাবাদ এক বিশাল অংশের জমিদার নিয়ে গড়ে ওঠা পরগনার নাম রাজশাহী। 1784 সালে যার আয়তন ছিল 13,000 বর্গমাইল, ধীরে ধীরে কমতে কমতে 1983 সালে এসে দাঁড়িয়েছে 850 বর্গমাইলে। 1300 শতকের শেষের দিকে দরবেশ শাহ মখদুম রূপোশ রাজশাহী অঞ্চলে ইসলামের সুবহান বাণী প্রচার করেছিলেন। শাহ মখদুম রূপোশ সারা পৃথিবীতে বিখ্যাত। তার কবর রাজশাহীতে অবস্থিত। দেশ বিদেশ থেকে শাহ মখদুমের হাজার হাজার ভক্ত অনুসারীরা তার মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসেন। রাজশাহী শিক্ষা নগরী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। রাজশাহীতে 367টি মাদ্রাসা, 193টি মাধ্যমিক বিদ্যালয়, 989টি প্রাথমিক বিদ্যালয় ও 110টি কলেজ রয়েছে। দেশের একমাত্র পুলিশ একাডেমি এবং পোস্টাল একাডেমি এই জেলাতে অবস্থিত। রাজধানী ঢাকা যখন বিশ্বের সবচেয়ে দূষিত নগরী হিসেবে চিহ্নিত হয়েছে, তখন রাজশাহী শহর মর্যাদা পেয়েছে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে। এই মর্যাদা রাজশাহী এমনিতেই পায়নি। সবুজ নগরায়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাজশাহী। রাস্তার মাঝখানে দিয়ে লাগানো সারি সারি সবুজ গাছ, যা দেখলে মনে হবে যেন সবুজ শীতল কোনো গ্রামের মেঠো পথ। দৃষ্টিনন্দন এই শহরটির রাস্তার ল্যাম্পপোস্টে লাগানো বিভিন্ন ধরনের লাইট। রাতের বেলা এই লাইটিং এর আলো আধারের খেলায় বিমোহিত হন যে কেউ। একবার রাজশাহীর মায়ায় পড়লে এ থেকে বের হওয়া অসম্ভব।